ফাইনালি খেয়ে নিল। এটা আমার পিপি। তো সকাল সকাল ঘুম থেকে উঠেছি আমি, এখন অলমোস্ট বাজে 9টা 9:30। আমি রেডি হয়ে গেছি, একটা ইম্পর্টেন্ট জায়গায় বেরোতে হবে আজকে। তো আমি চা ব্রেকফাস্ট নিয়ে বসে আছি, মানে চা ব্রেকফাস্ট নিয়ে আমি রেডি হয়ে গেছি একবার। সেই হলো চা, চা অলমোস্ট শেষ। আর ব্রেকফাস্ট তো ম্যাগি বানিয়ে গেছি, ম্যাগিটাকে জাস্ট আমি বেরিয়ে যাবো, একটু মানে তাড়াহুড়ো আছে আর কি। তো সৃজা থাকবে বাড়িতে, ওকে নিয়ে আমি একটু বেরোবো, একটা ইম্পর্টেন্ট কাজ আছে, হোক যাবো গিয়ে মোটামুটি আমার আস্তে আস্তে ওই 1:30-1টা তো বাজবেই। গুড মর্নিং আর ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ, অ্যান্ড আই হোপ তোমরা সবাই ফিট অ্যান্ড ফাইন আছো। টুকাই যেমন বললো যে ও একটু বেরিয়েছে, সো আমি এই ভিডিওটা তারপরে শ্যুট করছি। অ্যান্ড বুকুকে আমি এতক্ষণ ধরে খাওয়াচ্ছিলাম, এবার কিছুতেই খাচ্ছে না সিন্স বাবু বেরিয়ে গেছে, ওর পনির দিলাম খাচ্ছে না, সে বাবাই ওর জন্য বড়ো একটা ভ্যানিলার টাও বানাচ্ছে যদি আইসক্রিম একটু খায়, সেই জন্য তো টুকাই আসতে তো একটু মোটামুটি দেরি হবে। প্লাস ইন দ্য মিনওয়াইল আমার এডিটিংও হচ্ছে না বুকুকে খাওয়ানোর জন্য। যাই হোক, এরমভাবেই সকাল শুরু হলো। আমি মা ম্যাগি করেছিল, আমার এখনও ব্রেকফাস্টটাই খাওয়া হয়নি ঠিক করে, চা খেয়েছি, চা বিস্কিট খেয়েছি, টুকাই ব্রেকফাস্ট করে বেরিয়েছে। বাট আমার আর ইচ্ছা করছে না কিছু খেতে, জানি না খাবো কি খাবো না, কিছু বুঝতে পারছি না। যাই হোক, এবার টুকাই আসুক, তারপরে মেবি লাঞ্চ হবে, অ্যান্ড দেখি আজকে বাড়ি যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কতদূর কী হয়। সো বুকুকে এখন অনেকভাবে আমি পনিরটা খাওয়ানোর চেষ্টা করলাম, তারপরে আইসক্রিম এসেছে ওটা পরে দেখা যাচ্ছে, বাট পনিরটা খাওয়ানোর চেষ্টা করলাম, কিছুতেই খাচ্ছে না। মা ইভেন ডুমের বলছি, ডিমের কুসুম দিয়েছিলো সেটাও খাচ্ছে না। যাই হোক, দেখা যাক ও যদি একটু খায় কিছু। তো আমি জাস্ট বাড়িতে ঢুকলাম, এসে এখন এসে আমি এখন বুকুকে খাওয়াবো আগে, ও এখনও কিছু খায়নি। ওকে খাওয়ানোর পরে যাবো স্নান করতে, স্নান করে নিই, হেভি খিদে হচ্ছে আজকে, এসে স্নান থেকে এসে করবো লাঞ্চ। লাঞ্চ অলরেডি না না, আমি এখন স্নান করতে যাবো, আগে বুকুকে খাওয়াবো, খাইয়ে নিয়ে স্নানে যাবো, স্নান থেকে এসে আমি একবার লাঞ্চ করবো। বুকু ফাইনালি খেয়ে নিল টুকার কাছে, কিছুতেই খাওয়া হচ্ছিল না। টুকাই এলো ওর কাছে খাচ্ছে, এবার শেষ খাওয়া ফাঁকা কামড়েই যাচ্ছে দেখ পিছনে। আচ্ছা, এখানে হচ্ছে খেলা, টুকাই দেখছে খেলা, তার সাথে এখানে বানাচ্ছে অমলেট বানাচ্ছে, আমি আজকে প্লেন আলু সিদ্ধ ঘি, আরে যত ক্যামেরা চলছে চলে আসছে, আলু সিদ্ধ ঘি অ্যান্ড কি ভাত। হ্যাঁ, সো মা সব করে রেখেছে, সো এ বললো আমি অমলেট খাবো, অ্যান্ড আমি বললাম হ্যাঁ আমিও খাবো, তাকান একটু এদিকে, সো সেই জন্য ও বানাচ্ছে অমলেট। ও তোর মধ্যে কিন্তু একটা মানে ইন্ডিয়ান মাস্টার শেফ না, মানে আমেরিকান মাস্টার শেফ বাবা আছে। তো এখানে আমাদের দুজনের লাঞ্চ রেডি, আমার ডাবল ডিমের অমলেট, চিকেন সিঙ্গেল ডিমের অমলেট, মেখে দাও, ঘি দেওয়া আছে, এর মধ্যে কি করব মেখে দাও, মেখে দিচ্ছি, এই হলো একদম সিম্পল লাঞ্চ। সো গুড ইভিনিং, আর আমি বেরিয়েছি, এখন আমি যাচ্ছি পার্লারে, আমার পার্লারে যাওয়া হয়ই না, সো ফাইনালি আমি এখন যাচ্ছি, দিয়ে এসে আজকে প্ল্যান আছে যাওয়ার পিপির বাড়ি, সো আমি আমার পিপির বাড়ি যাবো, তার আগে আমি পার্লারটা ঘুরে আসছি, দেন এসে যাব। এও বেরিয়েছে ঘুরতে, আচ্ছা এ বেরিয়েছে ঘুরতে পার্লার থেকে ঘুরে, তারপরে আমি আর মা পিপির বাড়ি যাব, দিয়ে এসে আবার বাড়িও। আমার পার্লারের কাজ কমপ্লিট, আমি বাড়ি ঢুকছি, জাস্ট বাড়ি আসছি, এবার রেডি হয়ে মায়ের সাথে পিপির বাড়ি বেরোবো, আর বৃষ্টি পড়ছে এটা হচ্ছে মেন ব্যাপার। সো আমি এখন বাড়ি ঢুকছি, এই জাস্ট বাড়ি ঢুকছি আমি,
আচ্ছা সো আমি রেডি হয়ে গেছি, মাও রেডি হয়ে গেছে, এবার আমরা দুজনে বেরোচ্ছি পিপির বাড়ি। তারপরে আজকে মেবি বাড়ি যাবো কি যাবো না এখন ডিসাইড করতে পারিনি। পিপির বাড়ি থেকে আগে ঘুরে আসি, দেখি কতটা লেট হয়। তো টুকায়ের কাছে বুকু থাকছে, আমি রেডি হয়ে গেছি পার্লার থেকে এসে, অ্যান্ড মাও রেডি হয়ে গেছে। আমি তো জাস্ট সাজলাম, জাস্ট লিপস্টিক অ্যান্ড আই লাইনার পরা আর কিছু না। মা রেডি হয়ে গেছে, এবার আমরা বেরো। আচ্ছা আমি সব পিপির বাড়িতে এসেছি, আমার মায়ের সাথে তো আসার কথা ছিল, পিপির বাড়িতে এসেছি। পিপি একটু চা বানাচ্ছে, ওটা খাবো। অ্যান্ড তারপরে আসার পর অনেকক্ষণই এসেছিলাম, তো গল্প করতে 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 ব্লগ করার কথা ভুলে গেছি। যাই হোক, আমি আর মা এখন বসে আছি, দাও পিপির সাথে দাও। এটা হচ্ছে আমার পিপি। পিপি ইজ এ কনস্ট্যান্ট সাপোর্টার টু মাই এভরিথিং। সো পিপি মানে পিপির উপরে আর কিছু বলার নেই, যাই হোক। সো এখন আমরা এই তো বসে আছি, গল্প করছি, গল্প করতে করতে কখন যে টাইম কেটে যায় বলা যায় না। সেই হচ্ছে পিপি আমাদের জন্য চা বানাচ্ছে, আমি যথারীতি রচা খাচ্ছি। অ্যান্ড পিপি এর মা তো রচাই খায়, নাকি মা দুধ চা খাচ্ছে? সো এখন পিপি বানাচ্ছে, দিয়ে আমরা চাটা খাই, দেন আমাদের তাড়াতাড়ি বেরিয়েও যেতে হবে, সিন্স আজকে বাইরে ওয়েদারটা সেরকম একটা ভালো না, তো রিক্সা পাওয়া না পাওয়ার একটা সমস্যা হতে পারে। সো আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে যাও। এই হচ্ছে পিপি চা বানিয়ে দিয়েছে আমাদের, সাথে দিয়েছে বিস্কিট। আচ্ছা এখানে পিপি দিয়েছে মোমো, পিপি আবার দুটো বক্স মোমো দিয়েছে, আর মা এখানে এখন সুপ খাচ্ছে। হ্যালো সুপটা, মোমোটা খাও। খুবই ভালো, কি খাবো? মোমোটা মোমো খেয়েছি তো বাবা, আর খাবো না, ইচ্ছা করছে। কোনো মিল্ক প্রোডাক্টের স্টাফিং আছে, মানে চিজ টাইপের জিনিস আছে, এটা খেয়ে আমার কিরকম লাগছে, মানে বেশ ভালো লাগছে। ভালো খেতে, এখানে আমাদের ফুড ব্লগের ফার্স্ট ব্লগিং ছিল, মোমো ছিল, বাট ওটা গোল দিয়েছিল, ওটা টিবেটান মোমো ছিল, এটা দার্জিলিং স্টিম মোমো। সুপটা আমি খাইনি, দাঁড়াও খেয়ে দেখি। আ উঠছে সিঁড়ি দিয়ে, আর গিয়ে এখানে লেজ নাড়িয়ে যাচ্ছে। আমাকে দেখাস না, আমার অবস্থা খুব খারাপ। কি সুন্দর লাগছে দেখতে তোমায়, এবার দেখাস। পায়ে যন্ত্রণা করছে। ঠিক আছে আমি চলে যাচ্ছি, টাটা। দেখি তো আমার টুকু ছেলে, দেখ তুই দেখি তো। এই এই রে মা এসে, চল টাটা। ওই কোথায় চলে যাচ্ছিস? ঘুম, তুমি আর বাবু ঘুমোচ্ছিলে? আমি এখানে এসে এত হাঁপিয়ে গেছিলাম, তখন আর ভিডিওটা করতে পারিনি। সো একবারে ফ্রেশ হয়, ফ্রেশ হয়ে মানে এখন মুখ পরিষ্কার করিনি, জাস্ট ড্রেসটা চেঞ্জ করে নিলাম, চেঞ্জ করে নেওয়ার পরে ভিডিওটা করছি। পিপির বাড়িতে বেরোনোর সময় ভিডিওটা করতে পারিনি, সিন্স মা একটা রিক্সা কাউকে ফোন করে দিয়েছিল, তো আনতে গেছিল আমাদের, তো এখানে আনতে গেছিল, তো তাড়াতাড়ি চলে এসে তাড়াতাড়ি করে নামতে নামতে কোনো রকমে বাই বলে আমরা বেরিয়ে চলেছি, তখন আর ভিডিও করার টাইম পাইনি। সো পিপির বাড়িতে ওই চা খেলাম, মোমো খেলাম, ওই খেলাম, পেট ভর্তি হয়ে গেছে, আমার ডিনার করার একটু ইন্টারেস্ট নেই। তো তারপর অনেকক্ষণই বেশ ছিলাম, গল্প গল্প হলো, আর অনেকদিন বাদে আমি পিপির বাড়ি গেছিলাম। পিপির বাড়ি আমার সময় যাওয়া হয় না, মা যায় মাঝে মাঝে, যাওয়া হয় না। সো এই আর কি, রাত্রিবেলা তো ওরা কি রুটি অ্যান্ড চিকেন ভর্তা অ্যান্ড অল এই বাবাই ডিম কষা এইসব আনিয়ে খাচ্ছে। এই আমাদের সামনে যে পাইসা বেলটা আছে, এখান থেকে আমরা নিই, আর বুকি মা বাবার কাছে আছে। তো আমি এখন মোটামুটি মুখটা একটু ধোবো, জাস্ট আমি ড্রেসটা চেঞ্জ করে ভিডিওটা করলাম, আসার পরে এবার ডিনারের সব ব্যবস্থাপনা ওরা করছে। ইন দ্য মিন ওয়াই বুকু বুকুর জাস্ট চিকেন এলো, চিকেনটা প্রায় সিদ্ধ হচ্ছে, অ্যান্ড বুকুর বাবার জন্য আনিয়েছে ড্রামস্টিক, যেগুলো এখন সিদ্ধ হচ্ছে, তারপরে টুকায় খাওয়ানোর এখন চেষ্টা করবে। সেই সো দা থিং ইজ, আমি গেছিলাম রুটি কিনতে, রুটি কিনে নিয়ে আমি দাদাকে দিয়ে আসলাম গিয়ে ওখানে, দাদাকে দিয়ে এসে দেন আমি ফিরলাম আবার। তো রুটিটা কিনে নিয়ে আমি দাদাকে ওখানে গেছিলাম, অ্যাকচুয়ালি ওর ফোনটা ভেঙে গেছে, তো কিছু অর্ডার কিছু দিতে পারছে না, আর বলছে হাত হয়ে গেছে, কিছু রান্না করতে ইচ্ছা করছে না। সো আমি এখান থেকে রুটি কিনলাম, কিনে হেঁটে হেঁটে গেলাম ওই বাড়িতে। অ্যাকচুয়ালি কোনো রিক্সা ফিক্সা কিচ্ছু নেই রাত্রিবেলা, তাই না, 11টা বাজে এরকম, এখন একটু রিক্সা বন্ধ হয়ে গেছে। তো আমি হেঁটে হেঁটে গেলাম, পুরো ঘেমে স্নান করে গেছি, আসলাম আবার, বাকি আমাদের রুটিটা নিলাম, এখন বাড়ি ঢুকছি। সো আমি অলমোস্ট বাড়ির পথে, গলিতে ঢুকে গেছি। আমার খাবার কোনো মুড় ছিল না, তাও আমি খাচ্ছি না। মা বা ওর বাড়িতে গেলে ওর মা এরা রাত্রিবেলা একটু ভাত খাওয়ার জন্য জোর করে, সো মায়ের জোরের জন্য আমি শুক্তো দিয়ে ভাত নিয়েছিলাম। রাত্রিবেলা শুক্তো খায় না, হে হে হে, শুক্তো মানে উচ্ছেটা খাইনি খাইনি, মানে সবজিগুলো খাচ্ছে, সবজিগুলো খাচ্ছি,
And the thing is that এগুলো পিপি প্যাক করে দিয়েছিল একটু মিক্স ডাল বাঁধাকপি তরকারি শুক্তো হ্যাঁ এই তিনটে দিয়েছিল ওটা দিয়ে খাচ্ছি এন্ড চিকেন ভর্তা আনিয়েছি আর বাবা একটা ডিমের ঝোলের মতো আনিয়েছিল তো এই সব মিক্স করে আমি যেরকম যেরকম নিচ্ছি ওরকম দিয়ে খাচ্ছি জাস্ট এইটুকু ভাত খাচ্ছি মা বলল রাত্রিবেলা খাওয়ার জন্য আর মা খাচ্ছে রুটি উইথ অল দ্য থিংস এন্ড টুকাই খাচ্ছে মেইনলি চিকেন ভর্তা দিয়ে একটু মিক্স আর হয়েছে একটু বাঁধাকপি এটা হলো আমার প্লেট পুরো সাজানো গোছানো প্লেট রুমালি রুটি আছে আর বুকি আছে কি খেয়ে চিকেন ভর্তা ওই ডালটা আর বাঁধাকপি তরকারি অল্প অল্প করে আরে এটা কি বাঁধাকপিটা হেভি হয়েছে খেতে বুকে দেয় বলে খেলনার উপর মাথা রেখে শুয়ে থাকবি ড্রামস্টিক খেয়েছো চারটে না পাঁচটা ড্রামস্টিক খেয়েছে তিনটে চারটে ড্রামস্টিক খেয়ে তিনটে আর একটা ড্রামস্টিকে হাড্ডু হয়েছে তো এখন ঘড়িতে বাজে অলমোস্ট রাত দেড়টা সৃজা এখন ডিনার করে নিয়ে ছাদে গেছিল একবার ওই জামা কাপড় তুলতে আমি দুজনে গেছিলাম এখন নীল পলিশ রিমুভ করতে বসে সেখানে তো কাল সকালে করতিস অনেক রকম প্রনাউন্সিয়েশন থাকতে পারে আমেরিকান ইংলিশ ব্রিটিশ ইংলিশ ইন্ডিয়ান ইংলিশ পার্লারে গেছিলাম তো আমার মুখে চেঞ্জ হয়েছে আমার ভালো লাগছে আরে হ্যাঁ আজকে পিপির বাড়িতে গেছিলাম তো সেই কারণে দেরি হয়ে গেছিল আর এখন একটা দেড়টা বাজে প্রায় দেড়টা বাজে অলমোস্ট আমি নেল পলিশ পরছি বলে একটু রাত হয়ে যাচ্ছে সো পিপির বাড়িতে গেছিলাম ওখান থেকে ফিরে এসে আর বাড়ি যাওয়া হয়নি যদি আমরা লেট খেয়ে গেছি আমরা বললাম কালকে সকাল সকাল বাড়ি চলে যাবো সিন্স মাদের তো ডায়ালিসিস আছে সকালে ব্রেকফাস্ট করে বাড়ি চলে যাবো এটা আপাতত প্ল্যান আর যেটা মেন ব্যাপার সেটা তো ফাস্টফুড খাওয়া হলো তোর মোমো খাওয়া হলো হ্যাঁ ওটা তো মেন অ্যাট্রাকশন মোমো বললাম না মোমো উইথ মোমো অ্যান্ড গার্লিক চিকেন ফ্রাইড রাইস এনি ওয়ান ক্যান কিডন্যাপ মি টু যাই হোক এটা হচ্ছে ব্যাপার আমার মোমো খেতে খুব 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 ভালো লাগে যার জন্য আমি মোমোটা একবার যদি সাকসেসফুলি আমি ভালো করে একদম রেস্টুরেন্ট স্টাইলে বানাতে পারি দেখ না তারপর আমি রোজ বানিয়ে খাবো ব্রেকফাস্টে যাই হোক সো আজকে বেশি বকা হয়ে যাচ্ছে আজকে আমাদের ভিডিওটা এখানেই এন্ড হচ্ছে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে নতুন ভিডিওতে গুড নাইট গুড বাই অ্যান্ড স্টে টিউনড পাশ থেকে বুকু কে বুকি মেরে দিল ওকে আর চলে সেই দিকে আর ব্যাপারটা হচ্ছে পিপি বাড়িতে গেলাম বেশ অনেক দিন বাদে আমি পিপি বাড়িতে গেলাম মানে অনেক দিন বাদে আমার পিপি বাড়ি যাওয়াই হয় না আগে মানে যাওয়া মানে মায়ের এখানে যখন থাকতাম তখন প্রায় যেতাম প্রায় মানে কি লেস অফ এনি বাট যেতাম বাট এখন অনেক দিন বাদে গেলাম মানে বেশ খানিক দিন বাদে মেবি আগের বছর গেছিলাম যাই হোক ভালো লাগলো বেশ একটু আড্ডা মারা হলো একটু গল্প করা হলো